আল্লাহর ওলির কথাটা বলবো, ওলির নামটা কইলে আপনারা হয়তো চিনতে পারেন নাও পারেন, হয়তো শুনছেন না নাও শুনতে পারেন। আমি আল্লাহর ওলির নামটা বলি, তারপরে আমি ঘটনাটা বলবো। আল্লাহর ওলির নাম কেউ কেউ বলছেন ওনার নাম সুলাইমান ইবনে রবি, আর কেউ কেউ বলছেন ওনার নাম রবি ইবনে সুলাইমান। যেটি হোক সুলাইমান ইবনে রবি বলেন না আপনারা, ওনার নামটা কি সুলাইমান ইবনে রবি। আপনারা মনে হয় অনেকে জীবনও শুনছেন না, আর যদি কেউ শুনে থাকেন তো আলহামদুলিল্লাহ ভালো কথা, আর যদি না শুনে থাকেন এখন শুনছেন, এখন শুনেন না, নামটা কি সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার বাড়িটা ইরাক, ইরাক এমন একটা দেশ যে দেশটা বড় সাংঘাতিক উল্টা পাল্টা দেশ, সবচেয়ে বড় শয়তানের বাড়ি হইল ইরাক। নমরুদ, আরে শয়তান থেকে শয়তান ইবলিস থেকে আরো বেশি খারাপ। মা আমরা অনেকে জীবনে শুনছেন শয়তান ইবলিসে এই কথা বলছে আমি খোদা, কোনদিন কোন আলিমের কাছে শুনছেন শয়তান ইবলিসে বলছে আমি খোদা, কিন্তু নমরুদ দেখি ক আমি খোদা, তো তো শয়তান ইবলিস থেকে আরো খারাপ, ঠিক না বেঠে? আবার এই এই দেশটা এমন একটা দেশ যে দেশের ভিতরে মুসলমান জাতির পিতার জন্ম হয়েছে, মুসলমান জাতির পিতার বাড়ি কই ইরাক, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ইরাক, তারপর আরো বড় বড় ওলিও গোলদের বাড়ি, আরো নবী রাসূল আছেন একজনের নাম করলাম, আরো বড় বড় ওলিও গোল আছেন, হযরত ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম কি কয় এই মোহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, বড় বড় ইমামরার বাড়ি এই ইরাকের জমিনের মধ্যে। এই জন্য করলাম যে বড় উল্টা পাল্টা একটা দেশ, সবচেয়ে বড় খারাপ মানুষের এলাকা আর সবচেয়ে বড় ভালো মানুষের, বড় বড় ওলিয়াগর হযরত সৈয়দ আহমদ কবির ভাই রহমতুল্লাহ এর বাড়ি, হযরত কি কয় সুলাইমান ইবনে রবির বাড়ি, এরার বাড়ি হইল ইরাকের জমিনে। আমি ওনার কথাটা সংক্ষেপে একটু আলোচনা, জীবনের একটা ঘটনা কই, ওনার জীবনের অনেকগুলো ঘটনা বলতে পারবো না, একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে দিই। হযরত সুলাইমান ইবনে রবি ওনার কয়েকটা গুণের কথা বলি। প্রথম নম্বরে উনি আল্লাহ, উনি বড় একজন আলিম। দুই নম্বর বড় একজন ওলি। তিন নম্বর বড় একজন ধনী, বিরাট সম্পদের মালিক, বিরাট সম্পদের মালিক। আজ থেকে মনে হয় হাজার বছর আগের কথা বলতেছে, আজ থেকে হাজার বছর আগের কথা বলতেছি, ওই সময় কোটি 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 বিলিয়ন টাকার মালিক, সাধারণ ধনী। মা বলেন না আপনারা যে যেই লোকটা একজন আলিম আল্লাহর ওলি, ওনার উপরে হজ ফরজ হইলে হজ আদায় করবেন নি, উনি জীবনে শুরুতেই হজ আদায় করছেন। হজ আদায় করানোর পরে আপনারা দেখেন খেয়াল করে যারা হজও গেছেন এরা বলতে পারবেন, মানুষ যখন নাকি হজে যায় হজ থেকে আসে, হজের কাম শেষ করিয়া যার অন্তরে আল্লাহর মায়া মহব্বত আছে, নবীর মায়া মহব্বত আছে, এই লোকটা হজে গিয়েছে রে তার মনের তৃপ্তি হয় না, আবার যাইবার চায়। মা ঠিক না বেঠি? একবারে গিয়েছে রে মনের তৃপ্তি হয় না, বারবার যাইবার চায়, বারবার যাইবার চায়। হযরত সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি, পয়সার অভাব নাই, প্রতি বছর হজে যান। প্রথম জীবনে যেটা আদায় করছিলেন এটা ফরজ, এরপরে যতগুলা হজ আদায় করছেন করতেছেন এগুলা নফল, ঠিক না বেঠি? হযরত সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি এক বছর হজের জন্য রওনা হইবেন, এই কথাটা এলাকার নতুন নতুন হাজি সাহেবরা জানছে, নতুন হাজি সাহেবরা জানছে। এই কারণে নতুন নতুন হাজি সাহেবরা যারা যাইব আর জীবনে গেছে না, এরা হুজুরের এখানে আইছে, আইসে বলতেছে শুনছি হুজুর আপনার নাকি হজে যাইবেন, আমরা তো জীবনে কোনোদিন যাই নাই, তা আপনার সাথে যাইবার চাইতাছি, দয়া করে যদি অনুমতি দেন তাহলে আপনার সঙ্গে হইব আমরা। হযরত সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ বলতাছেন বাবা রে তোমরা তো তোমাদের টাকা দিয়া যাইবা, আমার কোনো টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না, তোমরা তোমরা পয়সাতে তোমরা যাইবা, সাথী ভাই আমার, এতে আমার কোনো অসুবিধা তো নাই, আমার তো কোনো ক্ষতি নাই, চলো অমুক তারিখে বাড়ি থেকে রওনা হইব। এরা খুব খুশি হয়েছে, অনেক মানুষ এরা সবাই রেডি হয়েছে হজের জন্য, প্রত্যেকে একটা করে উট লইছে, আগের জমানার যানবাহন এই উটই আছিল, উট বা ঘোড়া, তে মাল সামান দিতে বুঝি তো, এই কারণে উট, বলেন না আপনারা, প্রত্যেকে একটা করে উট লইছেন। হযরত সুলাইমান ইবনে রবি তো উটের অভাব নাই, ঘোড়ার অভাব নাই, সম্পদের উনি একটা উট বড় একটা উট লইছে, লইয়া মাল সামান উঠাইছেন, আজকে যাওয়ার তারিখ,
হযরতে সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি যাইবেন যে মনে মনে চিন্তা করলেন, অনেক সময় অনেকবার তো গেছেন, তো এই কারণে ওনার অভিজ্ঞতা আছে, অনেক সময় অনেক মানুষকে দেখা যায় হজে গেছে টাকা পয়সা চুরি হয়ে গেছে গিয়া দেখাইতে নিয়ে গেছে, চুরি নিয়ে গেছে হঠাৎ করিয়া এই কারণে মনে মনে ভাবলেন যে আমার তো আল্লাহ কোনো সম্পদ কম দিছে না, আমার যতটুকু দরকার এর চেয়ে বেশি লই, এর চেয়ে বেশি লই টাকা, যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি সাহায্য করবো। বা ঠিক না বেঁচে উনি এক আত্মীয় বান্ধিয়া, আগের জমানোর তো কাঁচা টাকা আছে, কি টাকা কাঁচা টাকা, 5 টাকা দেখছেন না আপনারা, আমরা বাংলাদেশ হতে এখন আছে এই জাতের সোনা রূপার টাকা আছে, কে টাকা সোনা রূপার টাকা, হযরত সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি সবাইকে দিয়া রওনা হইছে, সারা ইরাক থেকে রওনা হইছে, একদিন তো যাইতে পারবেন না, সারাদিন সফর করতে করতে রাত্রে বেলা একটা পাহাড়ি এলাকা দিয়ে পৌঁছে গেছে, পাহাড়ি এলাকা পৌঁছে না এই সময় রাত্রে বেলা না মাগরিবের সময়, হযরত সুলাইমান ইবনে রবি সবাইকে বলতেছেন তোমরা তোমাদের উট আটক করো, এখানে সবাই উট বান্ধ আর সবাই নামে যাও আর নামে নামাজটা আদায় করি, নামাজটা আদায় করে সেরে এরপরে যা করি করবো। সবাই মাগরিবের নামাজটা আদায় করছেন সুলাইমান ইবনে রবির সাথে, হযরত সুলাইমান ইবনে রবি আওয়াবিনের নামাজও করছেন সুন্নাত আদায় করিয়া, তারপরে বলতাছেন শোনো এটা পাহাড়ি এলাকা যুগ জঙ্গল চোর ডাকাইতের ভয় আছে, মা বলেন না কয়েন ভয় আছে কি না আছে না, আমরা বাংলাদেশ চোর ডাকাইতের ভয় নাই কিন্তু অন্যান্য দেশের চোর ডাকাইতের ভয় আছে, মা ঠিক ভাবেছি, আমরা বাংলাদেশের তো আব্দুল কাদের জিলানির দেশ, কি কোন আপনারা কোন ভয় নাই, কোন ভয় নাই, আয় হা সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি সবাই রেকলেন তোমাদের মাল সামান আটক একে নামাও, নামাই হেফাজত করো তাবু হিট করো, সবাই তাবু হিট করছে, সুলাইমান ইবনে রবি সবাইরে বলতেছেন যে দেখো আমরা তো হজে যাইমো এখন তো রাত্রিরে কাটাইমো, খাবার তো দরকার আছে, আছে কেন আছে না, এর অর্থ খাবার হলো রুটি আর গোস্ত, এদেরকে বলতেছেন তোমরা সবে মিলে একজনের করতো না চাকি করে দেয় ছেড়ে দিবা না, সবে মিলে রুটি তৈরি করো গোস্ত ভাগ করো, আর আমার কাছে এই এলাকাটা যদিও পাহাড়ি এলাকা আমার কাছে বড় একটু সুন্দর লাগতেছে, যে তোমরা এক কাজ করো কাজ করো আর আমি একটু ঘোরাফেরা করে আসি, মনে মনে খেয়াল আমার কিছু তসবি আদায় করা লাগবে, মাগরিবের পরে তসবি আছে কিনা আছে না, যারা হক কানি পীরের কাছে মুরিদ হয় পীর মুরিদি আছে, যদি একটা দল আমাদের দেশে বাইরেছে এরা কয় পীর মুরিদি নাই, বন্নামি পীর মুরিদি নাই, এটা বলো পীর মুরিদি নাই একদম, এটা বইল না, পীর মুরিদি কোরআনের দ্বারা প্রমাণিত, পীর মুরিদি রসুলের হাদিসের দ্বারা প্রমাণিত, তেমনি তো হক কানি পীর মনে মনে ভাবলেন আমার সাথে যদি কোন লোক যায় তা আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ দুরুদ শরীফ এগুলাতে আমি আদায় করব, এই লোকে এ অনেক কথা বলবে তখন আমার তসবিহ আদায় করতে অসুবিধা হইব, এই জন্য বলে তোমরা সব কাজে লেগে যাও আর আমি একটু ঘোরাফেরা করে আসি, মানে আচ্ছা কত জান আমরা কাজ করি, এরা সব এই কাজের মধ্যে লেগে গেছে, আর সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি ঘোরাফেরা করতেছেন হাতের মধ্যে তসবিহ আছে আর ঘুরতাছে আবার ফেকাদা তো নাই, এই দেশে বৃষ্টিবাদল নাই, ফেকাদা ওইবার কোন কথা নাই, পানি নাই, খাল বিল নাই, কোনো কিছু নাই, আহা যাইতেছেন যাইতেছেন একটা জায়গা গেছেন আর ওই সময় দেখেন রাস্তাটা একদম সোজা, একদম সোজা, অনেক লম্বা একটা রাস্তা, অনেক লম্বা রাস্তা পাহাড়ের ভিতরে, এমন সোজা রাস্তা এত লম্বা জায়গা লইয়া এমন হয় না, সুলাইমান ইবনে রবি দাঁড়াই গেছেন আর দাঁড়াই এসে আবার বেশি মোটা না চিকন রাস্তাটা, রাস্তাটা চিকন, সুলাইমান ইবনে রবি মনে মনে ভাবতেছেন এত সুন্দর রাস্তাটা একটু দাঁড়াই, দাঁড়াইছেন দাঁড়াই একবার এদিকে চাইতেছেন আর একবার ওইদিকে চাইতেছেন, চামাচাবির ভিতর দিয়া একটা ঘটনা ঘটে গেছে গিয়া, এই ঘটনাটা আশ্চর্য ঘটনা, হযরত সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি দেখতাছেন একদিক থেকে একটা মহিলা আসতেছে, দেখা সাথে কোনো লোক নাই, ফরনের মধ্যে একটা বোরকা আছে গায়ের মধ্যে, ফরনের মধ্যে কি আছে না আছে জানি না, ওনার ওনার এই সারাটা শরীর ঢাকনা দেওয়া বোরকা দিয়া, এখনের জমানার বোরকা না, এটা আগের জমানার বোরকা, এখনের জমানার বোরকা তো হাত আছে মা আছে কি না আছে না, হুজুরের বলতে হুজুর রাজ্যে ভান্ডাবি এই ভান্ডাবির মতো, হ্যাঁ হ্যাঁ নমুনাটা এমন নয়, আবার মাথাটা আলক, মাথাটা আলক, পোহরে দেয় আরেকটা লাগা,
বা লাগায় কি না লাগায় না। আর আগের জমানার বোরকা যারা দেখছেন এরা বলতে পারবেন আমাদের বানিয়ার সঙ্গে এই আগের জমানার বোরকা এখন যদিও নাই, মাঝে মাঝে এক দুইটা এখনো দেখা যায়। আগের যে মুরব্বী মহিলারা আছে এরা আগের জমানার বোরকাটাই পরে, একটা কাপড় দিয়ে সেরিয়া সারা রাত করে কি আরে বোরকাটা বানাইছে যে এটা একবারে মাথা থেকে পা পর্যন্ত এটা গোল সালার মতো। চোখের ছিদ্র আছে তাও এটা একত্রিত না, দুইটা চোখের চৌকের ছিদ্র যে আছে না এটা একত্রিত না, আলগ আলগ দুইটা চক্ষু, আপনি দেখবার মতো কোন ক্ষমতা। আল্লাহু আকবার। এরপরে দেখছি আমরা ছোট সময়ের কথা বলতেছি, আমরা বানিয়ার সঙ্গে তো আলিম উলামার দেশ, আল্লাহ যেই দেখি মহিলা দেখছে একজন আলিম সাহেব আসতেছে তখন রাস্তার থেকে সরিয়া কিনারার মধ্যে গিয়া ফিস দিয়ে দাঁড়াই রয়েছে, আলিম সাহেব চলে গেছেন তখন মহিলা যাইতেছে যায়, এখনো কিছু কিছু আছে। এরপরও যারা নাকি নতুন নতুন মেয়েরা হইতেছে এরাও বোরকা পরে, তুলনামূলক অন্যান্য জায়গার থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু বেশি আছে। যদি বানিয়ার সঙ্গে গিয়া তাহলে আপনারা বুঝতে পারবেন, আর না গিয়া তাহলে শুনতেছেনই শুধুমাত্র। যাই হোক, হযরত সুলাইমান ইবনে রবি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেছেন আর এই মহিলাটা দেখতেছেন ওই আগের জমানার বোরকা পরা। আবার মহিলাটা যাইতেছে একা, একটু রাত্রে বেলা মাগরিবের পরে আস্তে আস্তে অন্ধকার হইতেছে, মা বলেন না আপনারা একদম অন্ধকার হইতেছে, আবার ঝুপ জঙ্গল পাহাড়ি এলাকা, একটা মহিলা একা একা আসবে, আল্লাহ রসুল নিষেধ করছেন এই জাতের অবস্থায় একা একা যেন কোন মহিলা সফর করে না, এক জায়গা থেকে আরেক জায়গা যেন যায় না। এই মহিলাটাতে আল্লাহ রসুলের হাদিসের উল্টা করিয়া এইভাবে আসলো, এই কারণে সুলাইমান ইবনে রবি রহমাতুল্লাহ আলাইহির অন্তরের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে গিয়া। কি সন্দেহটা ঢুকে গেছে গিয়া, যে উনি মনে মনে ভাবতেছেন রাত্রের অন্ধকার আবার যুগ জঙ্গল পাহাড়ি এলাকা একা একা আসতেছে, নিশ্চয়ই মহিলাটা অসৎ, এটা কোনো ভালো না, এটা মনে হয় কারোর সাথে লাইন আছে, এই লাইন যার সাথে আছে তার কাছে যাইতেছে, এটা ভিতরে সন্দেহ গেছে, মা যাইতে পারে কিনা পারে না। হযরত সুলাইমান ইবনে রবি তো খুব ক্ষমতাশালী একজন আলিম সাহেব, খুব ক্ষমতাশালী, আল্লাহ শুধু সম্পদই আছে যেমন না, মনে মনে ভাবলেন আহা এই মহিলাটা আমার এলাকা, আর একটা লোকের সাথে রাত্রে অন্ধকারে দেখা করবো যাইয়া একা একা যাইতেছে তার লাইন আছে, এটা তো সাংঘাতিক কথা, আমার এলাকাতে এমন কাম করব এটা তো হইতে পারে না, আমি তোমারে দেখবো আজকে কেমনে তুমি খারাপিটা করো, কেমনে তুমি খারাপ এটা করো তো আজকে আমি দেখবো। এই সুলাইমান ইবনে রবি দাঁড়াই গেছে, আর মহিলাটা যে আইতেছে, মহিলার কিন্তু অনেকগুলা গুণ আছে, এক তো বোরকা পরা, মা বলেন না আমরা, আবার হাঁটতেছে যে সামাইলে তিরমিজি নামে একটা কিতাব আছে টাইটেল ক্লাসের মধ্যে পড়া হয়, এটার মধ্যে নবীজির আখলাক চরিত্র যা কিছু আছে সবগুলা বিস্তারিত আছে, নবীজি কেমনে হাঁটতেন কেমনে কথাবার্তা বলতেন কেমনে বসতেন কেমনে কি করতেন সবগুলা বিস্তারিত আছে। আল্লাহর নবীর হাঁটার সম্বন্ধে বলছেন, নবী যখন হাঁটতেন তখন সামন দিকে সোজা হইয়া না, বুক ফুলাই হাঁটতেন না, সামন দিকে চোখ সামনে সামন দিকে একটু ঝুঁকে ঝুঁকে কল্লা নয়া নয়া নবী যে হাঁটতেন, নজর বর কদম পায়ের দিকে নজর রাখে, মহিলাটা কিন্তু এইভাবে হাঁটতেছে নবীজির সুন্নত তরিকা মতে, সামন দিকে একটু ঝুঁকিয়া আর এই পায়ের দিকে চেয়ে চেয়ে আসতেছে, ডাইনও চায় না বামও চায় না দূরেও চায় না উপর দিকেও চায় না, এইভাবে মহিলাটা আসতেছে। সুলাইমান ইবনে রবি কোন আশ্চর্য কারবার, একা একা মহিলা আসছে দেখবো তোমাকে কার সাথে খারাপই করা। মহিলারা যখন নাকি হুজুরের বরাবর আইছে, রাস্তাটা তো মোটা না চিকন রাস্তা, এখানে যদি বরাবরে আমার বরাবরে আসে আমি যে এখানে একজন লোক দাঁড়ায় আছি এটা কি তার চোখে পড়বে না? অবশ্যই পড়বে। সুলাইমান ইবনে রবি দেখেন যে এই মহিলাটা এখানে আইসা এখানে আইসা, সে সুলাইমান ইবনে রবির দিকে একবার মাথাটা ঘুরাইয়া একবার দেখলো না, এই কারণে আরো সন্দেহ বাড়ছে, হায় হায় এ যে তার আশিকের লাগি যার জন্য কি করছে যার সাথে লাইন করছে এর জন্য এমন ব্যস্ত হয়েছে এমন পাগল বার হয়েছে, আমি যেখানে দাঁড়াইছি সেদিকেও চায় না, আচ্ছা তোমার দেখবো আসবো। আরো শক্ত হইতেছে এই খারাপির দিকে ওনার, উনি যে এই মহিলাদের খারাপ এটা আরো শক্ত হয়েছে, মহিলাটা অতিক্রম করে গেছে, সুলাইমান ইবনে রবি তার পিছনে পিছনে চলছেন তার পিছনে পিছনে চলছেন, যাইতেছেন যাইতেছেন মহিলাটা একটা গর্তের কাছে, বিরাট বড় একটা গর্ত, এই গর্তের কাছে আপনারা সিলেটি ভাষায় কয় গাঁট
মা বলেন না আপনারা কি বলে গাত বলে, আর আমরা অন্যান্য গাত কইলে বুঝবে না, এই জন্য আমি কোনোটাই না কই আপনারা এটা কইলাম না, আমাদের বানিয়া চুকে কি কইলাম না, গর্তই কইয়ে নিলাম যাতে সবাই বুঝানে, বড় একটা গর্ত, গভীর একটা গর্ত, মহিলা এই গর্তের ভিতরে ঢুকছে, সুলাইমান ইবনে রবি কোন এখানে হইছে, এখানেই সে আল্লাহ উনি সুলাইমান ইবনে রবি আস্তে আস্তে অগ্রসর হয়েছেন, আস্তে আস্তে অগ্রসর হয়েছেন, গর্তের থেকে একটু দূরে রয়েছেন যাতে মহিলা ওনারা দেখে না, আসলে উনি দেখবেও না, মহিলা এদিক সেদিক চায় না, কোনো দিকে চাওয়াচাবি নাই, ওনার যে যেই জন্য যেই কাজের জন্য আসে এদেরই ভাগল শুধুমাত্র, আর কোনো দিকে চাওয়াচাবি করে না। সুলাইমান ইবনে রবি গর্তের মোটামুটি কাছে গেছেন আর দেখতেছেন গঙ্গ মহিলাটা এই গর্তের ভিতরে ঢুকিয়া পরনের মধ্যে যে বোরকাটা ছিল বোরকাটা টানলে খুলছে, খুললে মাটির মধ্যে রেখে দিছে, অতিরিক্ত আরেকটা কাপড় নিছিল, আরেকটা কাপড় নিছিল, এটারে বিছাইছে, হাতের মধ্যে একটা ছুরি আছে, এই ছুরিটা হাতের মধ্যে লইছে, লইয়া সেটা পাশে একটা মরা জানোয়ার, এই মরা জানোয়ারের চামড়া সোলানি শুরু করছে, চামড়া সোলাইছে, সোলাইয়া মরা জানোয়ারের গোস্ত কাটতেছে, আর এই যে কাপড়টা এই কাপড়ের মধ্যে রাখতেছে, এভাবে কাটতে 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 অনুমান এক দশ কেজি হইব, অনুমান দশ কেজি গোস্ত কি করছে কাটতে কাটতে লইছে, কাটতে কাটতে লইয়া এই মহিলা কষি কিনা গোস্তের উপরে ছুরিটা রাখছে, ছুরিটা রাখিয়া ভালো করে শক্ত করিয়া মজবুত করে বাঁধছে, বাঁধিয়া এই মহিলা তাড়াতাড়ি বোরকাটা আবার লাগাইছে, বোরকাটা লাগাইয়া এই যে গোস্তের গাঁটটি, গাঁটটি বোঝেন তো আপনারা, এই গোস্তের গাঁটটি দিয়া বোরকার ভিতরে ঢুকাইয়া দিছে, ঢুকাইয়া ফেটের সাথে লাগাইয়া উহরে যত বোরকা আছে এইভাবে শক্ত করে ধরছে, ধরিয়া উপরের দিকে উঠা শুরু করছে, গর্তের থেকে উঠা শুরু করছে। হযরত সুলাইমান ইবনে রবি মহিলা উঠতে তো যেদিকে আইছে এদিকে যাইব, এদিকে যাওয়া শুরু করছে, সুলাইমান ইবনে রবি রহমতুল্লাহ আলী একটু সরে গেছেন রাস্তা থেকে, মহিলা মনে মনে ভাবতে পারে উনি দেখছেন তাহলে তার লজ্জা লাগব, এই কারণে একটু সরে গেছেন গিয়া, যখন নাকি মহিলা এখান থেকে সরে গেছে হযরত সুলাইমান ইবনে রবি রহমতুল্লাহ আলী কান্দতেছেন, কান্দতেছেন, হায় রে হায়, আমি মনে করছিলাম এটা একটা অসৎ মহিলা, আমি মনে করছিলাম একটা অসৎ মহিলা, এটা তো অসৎ না, এটা অসহায় মহিলা, কি কেন আপনারা বলেন আপনারা এটাকে অসৎ না অসহায়, উনি ভালো করে বুঝতে পারছেন এই মহিলার স্বামী নাই, এই মহিলার স্বামী নাই, হয়তো ছোট ছোট বাচ্চারা আছে বা মেয়েরা আছে যারা কামাই রুজি করতে পারে না, নিজেও কামাই রুজি করতে পারে না, এই জন্য বাচ্চারা নিয়ে বিপদে পড়ছে, খাবার কোনো কিছু নাই, এদেরকে কোনো কিছু খাবার দিতে পারে না, এই কারণে মরা জানোয়ারে গোস্ত নিয়ে যাইতেছে, সুলাইমান ইবনে রবি কান্দতেছেন আর আল্লাহর কাছে মাপ চাইতেছেন, আল্লাহর কাছে মাপ চাইতেছেন, কেন মাপ চাইতেছেন, যে আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে নবীজি কোন ইয়াকা ওয়া জান্নাহ ফাইন্না জান্নাহ আকরাবুল হাদিস, হে আমার উম্মতের নারী পুরুষের দল কারো প্রতি তোমরা বিনা দলিলে বিনা প্রমাণে খারাপ ধারণা করবা না, খারাপ ধারণা করবা না, যদি খারাপ ধারণা করো তুমি মৃত্যুক সাব্যস্ত হইবা, উনি তো মৃত্যুক সাব্যস্ত হয়ে গেছেন, এই কারণে আল্লাহর কাছে কান্দতেছেন, আল্লাহ আমি কেন ওনারা খারাপ মনে করলাম, উনি তো খারাপ মানুষ না, উনি তো ভালো মানুষ, উনি তো নেককার মানুষ, বাচ্চা কাচ্চার খাবারের জন্য মরা জানোয়ারের গোশত নেওয়ার জন্য আসে, আমি কেন তার অসৎ মনে করলাম, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, দয়া করে আমার মাফ করে দাও, কান্নাকাটি করি সেরিয়া, এরপরে মনে মনে ভাবলেন যে আমি তো আগে আসছিলাম এই মহিলারে ঠিক করবার লাগে, সাহায্য করবার লাগে, এখন তো আমার উপরে কর্তব্য এসে গেছে গিয়া, আরেকটা কর্তব্য হয়ে গেছে গিয়া এই মহিলার দেখাশোনা করা, কি কোন আপনারা তার সাহায্য সহযোগিতা করা, মহিলার পিছনে পিছনে রান হয়েছেন, যাইতেছেন যাইতেছেন, মহিলা তো এদিক সেদিক চাওয়াচাবি করে না, এদিক সেদিক কোনো চাওয়াচাবি নাই, চাওয়াচাবি নাই, কোনো কোনো নাই, কোনো দিকে চাওয়াচাবি নাই, কল্লা নাইয়া মাথা নিচু করে নবীর সুন্নত তরিকা মতে হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের কাছে গেছে, পাহাড়ের সংলগ্ন একবারে পাহাড়ের কাছে একটা সুন্দর বিল্ডিং, এই বিল্ডিংটার দরজা বন্ধ, বাহির থেকে মহিলা গিয়া ধাবা দিছে, ধাবাতে বলতেছে মা গো আমি তোমাদের মা, দরজা খোলা, সুলাইমান ইবনে রবি দূরে থেকে শুনতাছেন আমি তোমাদের মা, দরজা খোলা, এই ঘরের ভিতরে এই মহিলার তিনটা উপযুক্ত মেয়ে আছে, বাবা তিনটা উপযুক্ত মেয়ে রাইখিয়া দুনিয়া থেকে চলে গেছে, সম্পদ রেখে দেবার কোনো সুযোগ পাইছে না, শুধু ঘরটা বানায় রাখছে এরা যাতে থাকতে পারে, আর কোনো কিছু নাই, এই জন্য মহিলা খাবারের কোনো কিছু দিতে পারতাছে না, বাচ্চাদেরকে মরা জানোয়ারের গোশত নিয়ে আইছে, মেয়েরা টাস করে দরজাটা খুলে দিছে, দরজাটা খুলে দেওয়ার পরে হযরত সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি
কি দেখতেছেন মহিলা ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে ঢুকিয়া ভিতরে গিয়ে চিৎকারিটা লাগাই দিছে, চিৎকারিটা লাগাই দেওয়ার সাথে সাথে সুলাইমান ইবনে রবি রহমতুল্লাহ মনে মনে ভাবতেছেন এইবার যায় মহিলা কি বলে, কি করছে আমি নিজে দেখলাম। মা বলেন না দেখছে কিনা, দেখছেন না কি করছে আমি তো নিজে দেখলাম, এখন মহিলা কি বলে এটা আমার শোনার দরকার। দূরে দেখে একটা দৌড় দিছেন, দৌড় দেয় দরজার মধ্যে কান লাগাইছে। মা বলতেছে মা গো তিনটা মেয়ে বলতেছে আজকে কয়েক ভক্ত হইয়া গেছে তোমরা খাবার খাইতেছ না, ফেডের খিদায় তোমরা কাতর হয়ে গেছ, মরণাপন্ন হয়ে গেছ, তারপরও তোমরা কারো কাছে হাত পাচ্ছ না, কারো কাছে সাহায্য চাইছো না, একমাত্র তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইছো। কেমন মেয়েরা, কারো কাছে সাহায্য চাইছে না, বেফর্দা হইয়া যেখানে মনে চায় এখানে গেছে না, বেফর্দা হইয়া যেখানে মনে চায় কাদের জন্য গেছে না, আল্লাহর কাছে সাহায্য চাইছে। বাবা এইভাবে মেয়েরা রে পর্দার ভিতরটা রেখে গেছে, এটা ট্রেনিং দেওয়া গেছে। বাবাও ভালো আছি, বলতেছে মা তোমরা যেহেতু একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইছো আর কারো কাছে সাহায্য চাইছো না, এই কারণে আল্লাহ তোমাদেরকে সাহায্য করছেন, তোমাদের দোয়া আল্লাহ কবুল করছেন, উত্তম খাবারের ব্যবস্থা করে দিছে, এই নাও গোশত, এটা নিয়ে কাটো, কাটকে সেটা তোমরা ফাট করো, ফাট করে তোমরা খাও, রুটি নাই খালি গোশত, শুধু গোশত খাইয়ে পেট ভরন যায় না, আমি একটা মুসলমানদের জন্য হালাল, আরে কন্যা হালাল, এটা উত্তম খারা উত্তম খাবার না নিকৃষ্ট খাবার, নিকৃষ্ট খাবার মুসলমানের জন্য এটা হালাল না, এটা হারাম একটা খাবার, আর সহ্য করতে পারছেন না, দরজার মধ্যে থাবা দিছেন, থাবা দিয়ে বলতেছেন মা গো দরজা খোলো, মা গো দরজা খোলো, জোরে আওয়াজ করিয়া চিক দিয়ে বলতেছেন মা গো দরজা খোলো। সুলাইমান ইবনে রবির আওয়াজটা শুনিয়া মেয়েরা তো কাঁপতে আরম্ভ করছে, মায়ও কাঁপতে আরম্ভ হয়েছে, কাঁপতে আরম্ভ করছে, যে আমরা পাহাড়ের ভিতরে থাকি, আমরা পাহাড়ের ভিতরে কত চোর ডাকাইতাছে, কত খারাপ মানুষ আছে, হয়তো বদমাইশের দল আইতে পারে, মা ফারে কিনা ফারে না, এই ভয়টুকু নাদের অন্তরে এই জন্য কাঁপতাছে। আবার বলতেছেন সুলাইমান ইবনে রবি মা গো তুমি দরজা খোলো, তখন মেয়ের এত কোনো কথা বলবার সাহস নেই, এর মুখে কথা বাইল না, মা বলতেছেন তুমি কে, সাহস করে কথা বলে লেছেন না, বলে তুমি হয় নাই, তুমি কে? সুলাইমান ইবনে রবি বলতেছেন আমি সুলাইমান ইবনে রবি। আপনারা একটা কথা শুনে রেখেন, যারা বড় হুজুর এরার নাম চাউলেও সবাই ছিল, না দেখলেও নামে মানুষ, নামে মানুষ না ছিল কমপক্ষে নাম দাবে, যেমন কথার কথা মনে করেন আপনাদের সিলেটের দরকার হুজুর যে ছিলেন ইমাম সাহেব হুজুর, বলেন না কে চিনতেন না আপনারা, নাম টাউলে চিনেন, মহিলারাও চিনে, চিনে কিনা চিনে না, যে হযরত সুলাইমান ইবনে রবি এই এলাকার বড় হুজুর, এই এলাকার বড় হুজুর, এই জন্য সবাই চেনে সুলাইমান ইবনে রবি বলতেই মহিলা চিনে ফেলেছে, আমাদের কোনো ভয় নাই, এখানে কোনো চোর ডাকাইতে আসে নাই, এখানে কোনো খারাপ মানুষ আসে না, অসৎ চরিত্রের মানুষ কোনো এখানে আসে নাই, আমরা নিরাপদ, কোনো অসুবিধা নাই। কিন্তু এর পরও মহিলা বলতেছে তুমি এখানে কেন আইছো, তোমার কোনো কাজ নাই, তুমি কেন এখানে আসলা, তুমি এখানে কেন আসলা, আমার ইচ্ছা মতো হইলে আমি হয়তো দুই চার মিনিটে ঘটনাটা কই দিতে পারি। আপনারা সামনে হুজুর আইসা গেছেন, বড় আলিম বড় বক্তা, বড় আলিম বড় বক্তা, আলোচনা খুব সুন্দর আলোচনা করেন, আপনারা চিনেন কিনা জানি না, আমি তো চিনি, আমি ওনারে ভালো করে চিনি, আপনারা চিনবেন, এখন উনি আইসা গেছেন, আমি আলোচনা না করলেই বালা, ওনারে বসাইয়া আমি ওনারে বসুনাইতাম, আচ্ছা সংক্ষেপে কইলে, সংক্ষেপে কইলে, সংক্ষেপে হযরত সুলাইমান ইবনে রবি, রবি ওই মহিলা বলতেছে আপনি কেন এখানে আসছেন, আপনি আপনার কাজে যান, আমাদেরকে আমাদের কাজের সুযোগ দেন। হযরত সুলাইমান ইবনে রবি রহমাতুল্লাহ দেখতেছেন যে মহিলা দরজা খুলবে না আর আমার আশাও পুরো হইবে না, দরজা খোলো, যখন নাকি খুব ধমক দিয়ে কইছে তখন দরজাটা খুলছে, দরজা খুললে কি হইব, দরজার পরে আমার পর্দা আছে,
ওই ময় মায়ারা খুব ফরদানি শিন আল্লাহ আলী সুলাইমান ইবনে রবি বলতেছেন, মা গো তুমি কি করছো আমি দেখছি, আর এখানে এসে কি বলছো আমি নিজের কানে শুনছি, যে তুমি এক কাজ করো তোমার গাছটি যে খুলল না, তোমার মেয়েদেরকে বলে দাও এটা ধরতো না, আর আমি আসার পথে একটা বাজার দেখেছি, এই বাজারের মধ্যে আমি শুধু যাইমো আর আইমো, এর মধ্যে তুমি যা করবা করবা, আচ্ছা ঠিক আছে যান, কোন দরজা বন্ধ করে দাও, গেছেন দৌড় দিয়া গিয়া সেরিয়া এই আঠা কিনছেন, আঠা তো মনে হয় হারাম জিনিস, আরে কন্যা এরপরে এই যে সমস্ত জানোয়ার মুসলমানরা খাওয়ান হারা হালাল, মানে কি গরু আছে ছাগল আছে আছে কিনা দুম্বা আছে, এই জাতের জানোয়ার জবে করা, জবে করা হইলে হালাল না হারাম, এই তার গোস্ত এক গাঠি কিনছেন, কিনে সেরে হাতরতে সুলাইমান ইবনে রবি দুইটা গাঠি লইয়া এরপরে দিছেন দৌড় আইয়া দরজার মধ্যে থাবা দিছেন, থাবা দিয়ে সেরে বলতাছেন, মা গো দরজা খোল আমি সুলাইমান ইবনে রবি, তাস করে দরজাটা খুলছে গাঠি এক ঠেট করে ভিতরে দিতেছেন, পর্দার ভিতরে হাত ঢুকাইয়া দুই গাঠি দিয়া বলতাছেন, মা গো তুমি যে জানোয়ারের গোস্ত আনছো এটা হারাম, এটা ফেলে আমি যাইবো না, মহিলা মনে করছে উনি তো যাইবেন না তাইলে কি বারান্দার মধ্যে দাঁড়াই থাকবেন, এই কারণে বলতেছেন, বাবা আপনি একটা কাজ করেন আমাদের ঘরে অনেকগুলো রুম আছে একটা রুমের ভিতরে এসে বসেন, কখনো না আমি তোমাদের ঘরে ঢুকবো না, ঢুকবেন না কেন এটা কি হিন্দু বাড়ি দিতেছে, না বলেন না হিন্দু বাড়ি দিতেছে না মুসলমান বাড়ি, তাইলে ঢুকবেন না কেন, কারণ না ঢুকবার কারণ হইল একটা হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুলে কইছেন যে ঘরে শুধু মহিলা, যে ঘরে শুধু বেগানা মহিলা এই ঘরে একজন বেগানা পুরুষ জন একা একা ঢুকে না, যদি একা একা ঢুকে তাহলে শয়তান তার সাথে ও শরীক হয়, তখন আপনারা কোন এখানে কেমন উল্টা পাল্টা কাম হইবার সম্ভাবনা আসেনি, সুলাইমান ইবনে রবি তো আল্লাহ ওয়ালা, এই কারণে উনি নিজের নিজে বাসায় রাখবার জন্য বলতেছেন আমি বারান্দার বসে থাকবো, ওই ভিতর থেকে মহিলা দেখছে আর ভিতর নিতে পারবে না, ওই একটা ভবনের জন্য কোন একটা জিনিস দিয়ে দিছে উনি বইছেন, এরা মা মেয়ে চারজনে কাজ করতেছে কুষ্টভাগ করতেছে রুটি কোলাপ দিতেছে, অল্প সময়ের ভিতরে সব রেডি হয়ে গেছে গিয়া, আমি খুব তাড়াতাড়ি কইতেছি তাড়াতাড়ি রেডি হয়ে গেছে গিয়া, রেডি হওয়ার পরে সুলাইমান ইবনে রবিকে মহিলা বলতেছে, মা বলতেছে বাবা আমরা সব রেডি করে নিছি আপনি আগে খাইবেন তারপরে আমরা খাইবো, আমি বলতেছে না না গো মা আমাদের আমার খা এই হাজি সাবরা রেডি করতেছে ইয়াদ আছেন আপনারা, মাগরিবের পরে কি বইলাইছিলেন আমার খানা রেডি হয়েছে তোমরা খাও, এরা বড় প্লেটের মধ্যে গোস্ত লইছে রুটি লইছে সবগুলা রইয়া এরা খানা খাইতেছে, আল্লাহ আলী মহিলার ভাগ করা, আল্লাহ আলী মহিলা যারা এরা বিসমিল্লাহ করে ভাগ শুরু করে, বিসমিল্লাহ করে ভাগ শুরু করে, এই খাবারটা মজাদার হয় সুস্বাদু হয় আর তারা নাকি পেশাব করে পানি হইল না, এরা বিসমিল্লাহ কইব কোন দেখা আর মজা হইব করতে কথাটা ঠিক না বেঠি, খুব মজাদার সুস্বাদু খাবার তৈরি করছে, এরপরে খাইতেছে বিসমিল্লাহ কইয়া খাওয়া দাওয়া শেষ হয়েছে সবগুলা প্লেট গুলা এবার ধুয়ে বুসা সবগুলা রাখিয়া এরা মেয়েরা চারজন এই মা লইয়া চারজন আবার বইসে বইয়া চার চার দোয়া করছে, চারজনে চার চার দোয়া করছে, আমি চার দোয়া কমো না একটা দোয়া করবো, ছোট্ট মেয়েরা যে দোয়াটা করছে সেই দোয়াটা আমি আপনাদেরকে শোনাই, ছোট্ট মেয়েরা বলতেছে আল্লাহ গো আমরা কাতর হয়ে গেছিলাম, আমরা মেয়ে আমার মেয়েরা ফেলে রেখে কাতর হয়ে গেছিল মরণাপন্ন হয়ে গেছিল, আর যদি কিছু সময় যাইতো হয়তো মরা শুরু হইতো, এই মুহূর্তে তোমার বন্দা সুলাইমান রবি আমাদেরকে উত্তম খাবারের ব্যবস্থা করে দিয়া আমাদেরকে তৃপ্তি মিটাই খাবারটা দিয়া দিছে আমাদেরকে খাওয়াইছে, আল্লাহ যেমনকে আমাদের অন্তরাত্মাটা খুশি করে দিছে তোমার বান্দা সুলাইমানে, আল্লাহ গো তুমিও তার দুনিয়া ভারতের অন্তরাত্মাটা খুশি করে দিও, যেটা মনে কর সুলাইমান ইবনে রবি এই দোয়াটা শুনছেন আর অন্যান্য তিনজন আমিন কইছে মনে মনে ভাবতেছেন আমার জীবন সার্থক হয়ে গেছে কি কি কেন আপনারা আমার জীবন সার্থক হয়ে গেছে আর কিছু লাগে না, সুলাইমান ইবনে রবি রহমতুল্লাহ আলী এর পরে মনে মনে নিয়ত করলেন আরেকটা কি মেয়ে বিয়ে করে নিবেন, আরে না না বউ আছো তো আবার দরকার কি, তার বিয়ে করলে তো কোনো অসুবিধা নাই, কয়টা পর্যন্ত করা যায় চারটে করা যায়, উনি তো এটা করবেন না, উনি মনে মনে ভাবতেছেন আমি জীবনে কত হজ করছি এই 12 হজ কর্ম এটা সব নফল সব নফল হয়, আমি এবছর না গেলে কি হইব আমার যা টাকা আছে এদেরকে দিয়ে দেবো এদেরকে দিয়ে দেয় বলতেছেন মায়া ওই মহিলার ডাক দিছেন মা গো তুমি দরজার কাছে আসো, আইসে কলে দেয় আমি আমার কাফেলা অমুক জায়গা এখানে যাইমো আর আইমো আর এরপরে আপনারা ঘুমাইবেন কাছে যান, হযরত সুলাইমান ইবনে রবি খুব তাড়াতাড়ি গিয়া ওই যে গাছটিতে ছিল এটা লইয়া
এখানে আইসেন আইয়া দরজার মধ্যে থাবা দিচ্ছেন, দিয়া সেরে বলতেছেন আমি সুলাইমান ইবনে রবি দরজাটা খোলা, দরজাটা খুলছে কোরআনের উপরে গাঁথি দিয়া ভিতরে দিয়া দিচ্ছেন, দিয়া সেরে বলতেছেন মা গো এই সবগুলো তোমাদেরকে দিয়া দিলাম, আমি যেইভাবে করবো সেইভাবে চলবা, এই পয়সা দিয়া তুমি ভালো খাবার নিয়ে আসবা, কষ্ট করবা না, মেয়েদেরকে কষ্ট দিবা না, ভালো কাপড় চোপড় আনবা, মেয়েরারে কষ্ট দিবা না, তুমিও ভালো কাপড় চোপড় কিনবা, মেয়েরারে দিবা, এই টাকায় কতদিন যাইব এটা আমার খবর আছে, আমার জানা আছে, আমি ঘর সংসার করি কত টাকা লাগে আমার জানা আছে, আর এর ভিতরে ভিতরে যদি এদিন শেষ হয়ে থাকে আরেক গাছটি টাকা আইব, আর এর ভিতরে ভিতরে আমি তোমাদেরকে জীবনের একটা ব্যবস্থা করে দিয়া দেই, দরজাটা বন্ধ করে দেন, আমার ছেলে ঘুমাইতে পা, সুলাইমান ইবনে রবি আইছেন নিজের হাজির সাহেবদের কাছে আইয়া খানা খাইছেন, নামাজ পড়ছেন, তাড়াতাড়ি ঘুমাই যাও, এরা সব ঘুমাই গেছে, তাহাজ্জুদের সময় আবার উঠে গেছেন, উঠে সবাইকে নিয়ে তাহাজ্জুদ করছেন, আল্লাহ এরা নিয়ে কান্নাকাটি করছেন, ফজরের নামাজ পড়ে আর দেরি করছেন না, রুটি তৈরি করো, গোশত তৈরি করো, এরা রুটি আর গোশত তৈরি করছে, সবগুলা রেডি করে সেরিয়া খাইছেন, খাওয়ানোর পরে বলতেছেন বস, হাজির সাহেবরা বললেন বস, সবাই বসছে, বসার পরে হযরত সুলাইমান ইবনে রবি কইলেন এ বাবারে রে তোমরা হজের জন্য আসো, তোমাদের আশা আল্লাহ পুরা করো, দোয়া করি কইতাছেন নাইলে আর রাগ করে লিব, আল্লাহ তোমরা যাও গে আল্লাহর বাড়ি আর আমি যাই গে আমার বাড়ি, হুজুর কি কইলেন বুঝলাম না, মানে আমি আমার বাড়িতে চলে যাবো আর তোমরা আল্লাহর বাড়িতে হজ করে আসো, মানে আপনাদের আপনারা দিকে আমরা আইলাম, আপনারা দিকে আমরা আইলাম, আপনারা দিকে দিকে আমরা হজ করলে আমাদের ভুল ত্রুটি কম হইব, এই কারণে আপনারা দিকে আইলাম, আপনারা যাইবেন না, মানে আমি যাইবো না, তোমরা যাও, এরা কইলো যে আল্লাহ হুজুর ফায় ধরি আপনি আসে না, মানে ফা না আমি যাইবো না, হ্যাঁ ধরলে আমি যাইবো না, আচ্ছা ঠিক আছে জানি হুজুর আপনার মতো মানুষ না হইলে আমাদের হইব, আমাদের লেগে আল্লাহ আছেন, রাগু ঠিক আছে গিয়া সুলাইমান ইবনে রবি কয় আর তোমাদের জন্য আল্লাহ আছেন যাও, এরা গেছে আল্লাহর বাড়ি, সুলাইমান ইবনে রবি আইছেন নিজের বাড়ি, আইসা তো যে যা করবার করতেছেন, ওরা হজ করছে, হজ করে মদিনা শরীফ গেছে, মদিনা শরীফ থেকে আইছে আমার পরে যখন নাকি বাড়িতে ফিরে আইছে গ্রামের ভিতরে কাফেলাটা আইছে, তখন হযরত সুলাইমান ইবনে রবি শুনে আইছেন, শোনার পরে এলাকার মানুষ আইছে সুলাইমান ইবনে রবি আইছে, আইয়ে সেটা সালাম দিচ্ছেন মুসাফা করছে, এরা মুসাফা করতে রাজি না, রাজিব কেমন ধাক্কাটা দিছে, এরপরে তো বড় হুজুর এই কারণে কোন মতে সালামটা ও সালামের জবাব দিছে মুসাফা করছে, কোন বস, এরপর তো বড় হুজুরের কথা না মনে পারে না, বসে বলতেছেন আমি কেন আইছি জানো, কেন আইছেন, আমি আইছি আল্লাহ রসুল বলছেন যখন নাকি মানুষ হজ করে বাড়িতে ফিরে তখন এরার অবস্থাটা এমন হয়ে যায় আল্লাহ সমস্ত গুনাহ তাদেরকে মাফ করে এমন নিষ্পাপ বানায়া দেন, একটা শিশু বলছে এই মুহূর্তে জন্ম নিলে যে মানে কি তার কোনো গুনাহ থাকে না, হজ করে আইলে মানুষের এমন কোনো গুনাহ থাকে না, এই সময় যদি হাতটা তুললে আল্লাহর কাছে দোয়াটা করে আল্লাহ সাতারাতে দোয়াটা কবুল করে, যারা হজ গেছে না এদেরকে নবীজি বলছেন ওই সময় তোমরা হাজি সাহেবদের কাছে গিয়ে দোয়া লইবা, আমি হজ গেছি না এই কারণে তোমাদের কাছে দোয়া নেওয়ার জন্য আইছি, এরা কো হুজুর এটি খেতাম কি বলেন, আমরা আপনি কাটা গায়ে নুন দিবার লেগে আসেন, আরে কাটা গায়ে নুন দিবার লেগে নবল নমন দিবার লেগে আসেন, আপনি কি কি কইলা, আরে মিয়া আপনি এটি কি বলতেছেন, ওদর আপনি আমাদেরকে আমাদের আল্লাহর বাড়িতে মাঠায় দিয়েছেন আর আপনি কইছেন যে বেনিয়া আপনি হজ আরে বাড়িতে, আর এর করে কোন ফাঁড়ি রাস্তা পাইছেন, বাইপাস কোন রাস্তাটা পাইছেন, এই রাস্তায় গিয়া আমরা গিয়া দেখি আমরা আমরা আল্লাহর বাড়িতে গিয়া দেখি আপনি আল্লাহর গর্ত অফ করতেছেন, এরপরে গেলাম সব আমার ওয়াদকে দিকে আপনি আমার আগে আমরার আগে সব আমার ওসাই করছেন, এরপরে আপনি হজের কাম যতগুলো আছে সবগুলো আমাদের আগে আগে করছে, একবারে শেষ তো আপনার দাদা কিন্তু আমাদের আগে আগে করছেন, তারপরে গেলাম মদিনার গিয়েছে এদিকে আপনি আমাদের আগে রওজা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দতেছেন, চোখের মণি ফেলে ফেলে কান্দতেছেন, সব কিছু কই দিয়া আপনি আমার কাছে দোয়া নিবার লাগাইছে, এটা কাটা গা লমন দাও না তার কি মাঠে না, সুলাইমান ইবনে রবি কইরা মিয়ারা তোমরা এটি কি বলতেছ, এটি কি বলতেছ, এই যে লোক শহর আইছে এত বলা এদেরকে জিজ্ঞাসা করো আমি বাড়িতে ছিলাম, কহেরা কহ হুজুর সাক্ষী লো কোন জায়গা, যেটা নিজের চোখে দেখা না এটার মধ্যে সাক্ষী লো, আমরা উদ্ধার চোখে দেখাইছি মাঠে না বেঠি, কাজী সাক্ষীর কোন দরকার নাই, সুলাইমান ইবনে রবি এদেরকে বুঝাইতে পারলেন না, তাড়াতাড়ি এখান থেকে বাইরে গেছেন, সুখের ভানি ফালাইতেছেন আর কান্দতেছেন আর যাইতেছেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা কইলাম না, আর হাজি সাহেবরা আমার আজকে মৃত্যু সাব্যস্ত করলো, কান্দতে কান্দতে যাইতেছেন বাড়িতে গেছেন, বাড়ি থেকে বইয়ে বইয়ে কান্দতেছেন, মিথ্যা কথা বললাম না জীবনে, আজকে আমাদের আমাকে এই হাজি সাহেবরা হজ করে মিথ্যা মৃত্যু বানাইয়া দিল, কান্দতেছেন কান্দতেছেন বউ আইছেন, কইন যাও সরো এখান থেকে, এখান থেকে সরো তোমার কাছে বইলে কোনো লাভ নাই, এভাবে রাত্রেবেলা যখন কি হয়েছে খাবার খাইতে ভাল লাগে না এমনি ঘুমাই গেছেন গিয়া,
ঘুমাই গেছেন গা, যে ঘুমটা লাগছে ঘুম লাগার সাথে সাথে আর দেরি নাই, সঙ্গে সঙ্গে নবীজির রওজা, নবীজির সামনে হাজির। আল্লাহ নবী দেখতেছেন ওনার চোখের মধ্যে পানি, আল্লাহ নবী বলতেছেন সুলাইমান তোমার চোখে পানি কেন, তুমি কান্দ কেন? কোন দূর কান্দবো না, আমি জীবন একটা মিথ্যা কথা বললাম না, আজকে হাজির সাহেবরা হজ করে আইয়া আমাকে মৃত্যু সাব্যস্ত করলো, আমি হজে গেছি না, আমার হজে যাইবার সুযোগ হই রয়েছে না, এই কারণে আমি গেছি না, আর এরা বলতেছে আমি হজ করে আইছি। আল্লাহ রসুলের পিঠের মধ্যে হাত দিয়া, পিঠের মধ্যে হাত বলাইছেন, হাত বলাইয়া বলতেছেন সুলাইমান কান্দ না। আল্লাহ নবীর হাত মুবারক রাখছে, আল্লাহকে কি তুমি যে গেছো না এটা তো বাস্তব, তোমার টাকা দিয়া গেছো কারে, অসহায় মহিলাদেরকে, যার কারণে যেতে পারছো না, আর এরা যে দেখছে বাস্তব, এটা কেমনে তুমি যে এই অসহায় মহিলাদেরকে সৎকার দান করছ, সৎকার দান যে করছো, এই সৎকার দানের কারণে আল্লাহ রব্বুল আলামিন সৎকার এমন ভাবে কবুল করছে, তুমি যাতে হজ থেকে বঞ্চিত না হও, এই জন্য তোমার নমুনা, তোমার চেহারা, তোমার চোখ, তোমার নাক, তোমার নোট, তোমার হাত, তোমার পা, তোমার মাথা, তোমার চোর সবটা একই নমুনার একজন নতুন ফেরেশতা বানাইয়া তোমার হজটা আল্লাহ তোমার পক্ষ থেকে করাইয়া নিছে, এই ফেরেশতারা দেখছে আর কয় তোমারে দেখছে, আল্লাহ দুনিয়াতে মর্যাদা দেয়, বিশ্বাস করেননি আপনারা? আরো দূরে কোন বিশ্বাস করেননি? কারা কারা বিশ্বাস করেন একটু দেখি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। ভাইরা আমার, এখানে একটা নতুন মাদ্রাসা হয়েছে, হাফিজি মাদ্রাসা, এই হাফিজি মাদ্রাসা, এটার সাথে আপনারা সম্পর্ক রাখবেন, এটার সাথে মহব্বত রাখবেন, এটার যতটুকু সহযোগিতা পারেন যার যার সাধ্য মতো করবেন, এই আমলটার কারণে দুনিয়াতে মর্যাদা পাইবেন, আখেরাতে মর্যাদা পাইবেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদেরকে কষ্ট দিছি, আমার এই মাওলানারা কষ্ট দিল, আমার উপরে রাগ করবেন না মনে হয়, কেন রাগ করবেন না এটা কইবার এখন সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা আর বান্দীদেরকে সম্বোধন করে বলেন, যে সমস্ত নারী পুরুষের দল ঈমান ঠিক রাইখা নেক আমল করবে, আল্লাহ বলেন আমি ওদেরকে দুইটা পুরস্কার দান করব। আর ওদের কোন সুবহানাল্লাহ, আল্লাহ বলেন ও বান্দার বান্দীরা, তোমাদের মধ্যে যারা দুই আমল করবা, তোমাদের মধ্যে যারা ঈমান ঠিক রেখে নেক আমল করবা, তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব। আমি জিজ্ঞাসা করি আপনারা দুই পুরস্কার পাওয়া চান কিনা, পাইবার চান কিনা চান না? যারা দুই পুরস্কার পাইবার চান, নেক আমল ঈমান ঠিক রেখে নেক আমল ঠিক করতে হইব, নেক আমল করতে হবে। যারা ঈমান ঠিক আছে আর নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন দুই পুরস্কার দিবেন। আমি জিজ্ঞাসা করে আপনারা আল্লাহর উপরে বিশ্বাস আছেনি? আল্লাহ যে দিবেন এর মধ্যে একদিন আসেনি নাকি সন্দেহ আছে কিছু? সন্দেহ থাকলে তো ঈমানই নাই। আমরা ঈমান আছে কিনা নাই, আরো ধরে কোন ঈমান আছে কিনা না, আস্তে করে না জোরে বলেন ঈমান আছে কিনা নাই? ঈমান আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমাদের ঈমান ঠিক রাখ কেনে কামল করা। অনেক মানুষের ঈমান কেমনে চলে যায় এটা বুঝো না, আর পরে যে আখেরাত যাইয়া দেখবো যে কোনো কিছু নাই। এই জন্য আল্লাহ তাকিদ দিছেন ওহুয়া মুকমিনন, বান্দা তোমরা ঈমান ঠিক রাখো, ঈমান ঠিক রাখ কেনে কামল করা। আমি জিজ্ঞাসা করি আপনারা আল্লাহ বিশ্বাস করেন না? রসুল বিশ্বাস করেন না? কোরআন শরীফ বিশ্বাস করেন না? ফেরেশতা বিশ্বাস করেন না? আসন নসর বিশ্বাস করেন না? বেহেশত দোযখ বিশ্বাস করেন না? ফুল সিরাত বিশ্বাস করেন না? তকদির বিশ্বাস করেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো বিশ্বাস করেন মনে হয়? এগারোটা জিনিসের নাম করলাম, এই এগারোটা জিনিস যারা বিশ্বাস করবে ইমানদার, যারা বিশ্বাস করবে না বেঈমান। ঠিক না আপনারা? তাহলে আপনাদের এগারোটা জিনিসের বিশ্বাস আছে কি না? আছে না? মজবুত আছে নি অন্তরের মধ্যে? আল্লাহ বলেন বান্দা এই কথা ধরে কতদিন পর্যন্ত ইমান ঠিক রাখবা? মরণ পর্যন্ত।
ঠিক না ঠিক? মরণ পর্যন্ত তারা নাকি ঈমান ঠিক রাখিয়া নেক আমল করবে। আল্লাহ বলেন, বান্দার বান্দিরা আমি তোমাদেরকে দুই পুরস্কার দান করব। আল্লাহ ফক রব্বুল আলামিন দুই পুরস্কার দিবেন যারা ঈমান ঠিক রাখিয়া নেক আমল করে। আমি জিজ্ঞাসা করি, আপনারা দুই আমল দুই এই দুই পুরস্কার পাইবার চান তো? আরো ধরে কোন চান কিনা? চান না? এখন শুনেন পুরস্কারটা কি। আমি পুরস্কারটা সংক্ষেপেই বলবো, লম্বা করে বলবার সুযোগ নাই। মাগরিব থেকে আসা পর্যন্ত সময় কতটুকু মা ঠিক না? এই কারণে সংক্ষেপে আলোচনা করবো। আল্লাহ কোন এক নম্বরের পুরস্কার, ও বান্দার বান্দিরা ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা, ও আমার বান্দার বান্দিরা আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করবো। আমি জিজ্ঞাসা করি, আপনারা পবিত্র জিন্দেগি চান না অপবিত্র আর নাফাক জিন্দেগি চান? পবিত্র চান না অপবিত্র? আমরা পবিত্র জিন্দেগি চাই। আল্লাহ কোন ঈমান ঠিক রেখে নেক আমল করো, আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব। পবিত্র জিন্দেগি কথাটা মতলবটা কি, ব্যাখ্যাটা কি, এটা একটু পরিষ্কার করে নি। একজন মানুষ যদি পবিত্র অবস্থায় থাকে, 24 ঘন্টার মধ্যে যত সময় জাগ্রত থাকে, এত সময় যদি সে পবিত্র থাকে, অজুটা গেলেই অজু করে নেয়, অজু গেলেই অজু করে নেয়, অজু গেলেই অজু করে নেয়, তাহলে পবিত্র থাকবো কিনা? এইভাবে যদি কোন আল্লাহর বান্দায় একটা পবিত্রতার আমল করে যায় আর এই কথাটা যদি মানুষের কাছে প্রকাশ হয়ে যায়, আপনারা কি মনে করেন এই লোকটার মর্যাদা সমাজে থাকবে কিনা? বাড়বে? বাড়বে কিনা? কমবে? বাড়বে, মর্যাদা বাড়বে। এই কারণে পবিত্র জিন্দগির ব্যাখ্যা দিতে গিয়া সেরিয়া কোন কোন মুফাসসিরিনে বলছে, মুফাসসিরিনদের মধ্যে কেউ কেউ বলছেন পবিত্র জিন্দগির মতলব হইল আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান ঠিক রেখে নেক আমল করছে করবে, আল্লাহ ওদেরকে মর্যাদা বাড়িয়ে দিবেন। আপনারা কি মর্যাদা বারবার চান কিনা? চান না? আরো ধরে কোন মর্যাদা বারবার চান কিনা? চান না? আমরা সবাই মর্যাদা চাই, কারা কারা চাই একটু দেখি। আল্লাহ তুমি আমরা সবাইকে মর্যাদা বারবার তৌফিক দান করো। তাহলে ঈমান ঠিক রেখে নেক আমল করতে হবে, ঈমান ঠিক রেখে নেক আমল করতে হবে, ঠিক না? ঠিক। এখন আসেন ভাইয়ের আমার, আমরা তো ঈমান আছে, শুধু নেক আমলটা করলেই হয়। কি কেন আপনারা? শুধু নেক আমল করলেই হয়? নেক আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এই সাতটি জিনিস বড়, ঠিক না? বেঠে এই চার কাজ করতে আমরা সবাই রাজি আছি, আর চার কাজের মধ্যে সবটা তো আমাদের করতে হয় না। যারা আমরা গরিবের দল, দুইটা করলে চলে মা বলেন না আপনারা? শুধু নামাজ আর রোজা। আর যারা নাকি ধনীর দল, এরা চেষ্টা করতে হইব নামাজ, রোজা, হজ, যাকাত। হজ, যাকাত গরিবের জন্য না, ধনীর জন্য, ঠিক না? বেঠে আমরা দুইটা কাজ বা চারটে কাজ করতে কি পারবো না ইনশাল্লাহ? আল্লাহ বলেন, ও বান্দার বান্দিরা তোমরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করো, ও বান্দার বান্দিরা আমি তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নম্বরে পুরস্কার, আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করবো, এর অর্থ আমি তোমাদেরকে মর্যাদা বাড়িয়ে দিব, ঠিক না? বেঠে মর্যাদা বারবার চাই কিনা? চাই না? ইলেকশনও মর্যাদা বাড়ে, ইলেকশনও মর্যাদা বাড়ে না? মানবেন না? কি মানবেন না? ইলেকশন অনেকে মানে না। ইলেকশনের মর্যাদা আছে? আছে, আছে। ইলেকশনের মর্যাদা আছে, একজন মেম্বার হয়েছে, একজন চেয়ারম্যান হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, মেয়র হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, ইলেকশনে কি কেন আপনারা? মর্যাদা যদি না দেখে তো এদের কোনো মর্যাদা নাই সমাজে, এদের মর্যাদা আছে কিনা? আছে না? অবশ্যই মর্যাদা আছে। যারা যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, ইলেকশনে মর্যাদা হয়েছে, ইলেকশনে মর্যাদা হয়। তবে ইলেকশনের মর্যাদাটা কতদিন? মাত্র 5 বছর পান না আপনারা? মাত্র কয় বছর? 5 বছর পরে আপনি যে রাত, আমি যে রাত, উনিও এই জাতি, এক জাতি, বেশ কম নাই, কোনো বেশ কম নাই। বরং সে আপনার দেখলে পরে মানুষের সালাম দিব, কেন? আপনার মাথার মধ্যে একটা টুপি আছে নবীর সন্ন্যাত, আপনার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে নবীর সন্ন্যাত, আপনার গায়ের মধ্যে জামা পাঞ্জাবি আছে, এটা নবীর সন্ন্যাত, আপনার চলাফেরা নবীর সুন্নত তরিকা মতে। এই কারণে আপনার মহব্বত করে একটা সালাম দিব, আসসালামু আলাইকুম, মা দিবে কে না? দিবে না। কিন্তু কোন কোন ভাইয়াগুলো আছে, এরা ইয়াল্লাহ মাথার তো টুপি নাই, ওই দাড়ি তো একদম সাফ সাফা, কি আছে কিনা? আছে না? গায়ে তো জামা কামা কাপড় পাঞ্জাবি তো নাই, এ আল্লাহ প্যান্ট শার্ট প্যান্ট শার্ট টাই তো লাগাইয়া দেইতাছে, হিন্দু না মুসলমান বুঝবার কোনো সুযোগ নাই, তাহলে তারে তো কেউ সালাম দিবে না?
বলেন আমরা সালাম দিবে, সালাম দিবে না, কিন্তু আপনি মুরব্বি মানুষ, আপনারা কি করবো, মহব্বত করে নবীর মোহাম্মদ হাজি উম্মত মনে করে সে আপনার মহব্বত করে আসসালামু আলাইকুম সালামটা দিবে, আপনার মর্যাদা বেশি, ঠিক না বেঠিক? দেওয়া ইলেকশনে মর্যাদা কয়দিন? 5 বছর। আর নেক আমলে মর্যাদা কয়দিন? চিরদিন, চিরস্থায়ী মর্যাদা। কোন আপনারা চিরস্থায়ী মর্যাদা আছে কিনা আছে না? চিরস্থায়ী মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের দ্বারা দান করে। তারপরে দেখেন ভাইয়েরা আমার, চিরস্থায়ী হোক আর একই 5 বছরই হোক, এদের আবার জায়গা ঠিক করেন, মর্যাদাটা কোন জায়গায় খাইব? ইলেকশনে মর্যাদা শুধু এক জায়গা বলেন না, ইলেকশনে মর্যাদা কয় জায়গা? এক জায়গা। আমি ইলেকশনের বদনাম করতেছি না, ইলেকশন না যাই জমিতেছে না, ইলেকশন যাই করেন আপনারা ইলেকশন, এমনি চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, কোনো অসুবিধা নাই, যার মনে চাপ হোক কোনো অসুবিধা নাই, আমি এদেরকে না যাই, আর এ না যাই ফতোয়া দিতেছি না যে এটা করেন যায় না, এটা তো করতেছে করেন, ওলামায়ে কেরামত তো করেন না, করেন কিনা? করেন না। কিন্তু এই মর্যাদাটা কতদিন কোন জায়গা জায়গা ঠিক করেন শুধু দুনিয়াতে? বলেন না আপনারা, ইলেকশনের মর্যাদা শুধু কোথা? শুধু দুনিয়াতে না, মল্ল বড় আছে, কবরে গেলে পরে যখন দেখি মোর্তারে কবরে রাখা হয়, এমপি সাহেবরে যদি কবরে রাখা হয়, আর এই সময় ফেরেশতা দুইজনে ইয়া বসায়া জিজ্ঞার করবো মার রব কা তোমার রব কে, এই সময় যদি বলে এমপি সাহেব এই ফেরেশতা বুঝতে কথা বলবে আমি এমপি সাহেব, কি কেন আপনারা তখন কি কইব? আগে জবাব দাও, আগে জবাব দাও, তারপরে তুমি এমপি সভার মন্ত্রী সব যে সবই হও, ঠিক না বেঠি? আল্লাহ, আর যদি কোন বন্দা ইমান ঠিক রেখে নেক আমল করে, এই লোকের মর্যাদা কোন জায়গায়? ইলেকশনের মর্যাদা শুধু এক জায়গায়, শুধু দুনিয়াতে, আর নেক আমলের দ্বারা যারা মর্যাদা পায় এরা এক জায়গায় না, কয় জায়গায়? শুনেন আপনারা ভালো করে খেয়াল করে শুনেন, আমি বলি আল্লাহর বন্দার বান্দি যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ দুনিয়াতে ওদেরকে মর্যাদা দান করে, বন্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ মরণের সময় মর্যাদা দিবে, আল্লাহর বন্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ কবর জগতে মর্যাদা দিবে, আল্লাহর বন্দার বান্দি যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ হাশরের মাঠে মর্যাদা দিবে, আল্লাহর বন্দার বান্দি যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ কুলসিরাতে মর্যাদা দিবে, আল্লাহর বন্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, বেহেশতে মর্যাদা দিবে। এক জায়গা না কয় জায়গা? অনেক জায়গা, অনেক জায়গা। আসলে কথাটা ঠিক হয়েছে না, অনেক জায়গা, এটা কথাটা ঠিক হয়েছে না, সুজা জবাব দেন আমরা বলছি না, ঠিক না বলছি? আপনারা কি কনছে? সে তো আপনারা যদি কোন কনছি না, সে তো সত্য কথা বললে, আসলে আপনারা কনছেন না। আমি আবার কই, আল্লাহর বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ দুনিয়াতে মর্যাদা দিবে, বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, মরণের সময় আল্লাহ মর্যাদা দিবে, বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, কবর জগতে আল্লাহ মর্যাদা দিবে, বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আসরের মাঠে আল্লাহ মর্যাদা দিবে, বান্দার বান্দিরা যদি নেক আমল করে, ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ ফুলসিরাতে মর্যাদা দিবে, আল্লাহর বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে 6 জায়গার মর্যাদা পাইবার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। এখন আসেন ভাইয়েরা আমার, আমি যে 6 জায়গার আলোচনা, যে 6টা জায়গাতে শুনাইলাম, এই 6 জায়গার আলোচনা কি আপনাদের সামনে শুনাইতে পারবো? মোটা সম্ভব না, আমার এত সময় নাই, কর্তৃপক্ষ আমার এত সময় দিচ্ছেন না, মাগরিব থেকে এসা পর্যন্ত আমার সময়টুকু দিচ্ছেন, এই সময়ের ভিতরে 6 জায়গার আলোচনা করা সম্ভব না। আর ওনারা যদি দিয়া দেন যে 6 জায়গার আলোচনা হোক, আমি নেব না। কেন নেব না? আমি যদি আজকে 6 জায়গার আলোচনা, কেমন জায়গা? যে দুনিয়া, মরণ, কবর, আসর, তুলসিরাত, বেহেস্ত, এই 6 জায়গার আলোচনা যদি করি, তা আমার আর বাড়ির যাওয়া লাগবে না, এখানে আমার কবর দেওয়া লাগবে। মা ভুল করছি নাকি? দা এই কারণে ভাইরা আমার, সংক্ষেপে সংক্ষেপে আপনি আপনাদের সামনে একটু কথা বলি, লম্বা করে বলার সুযোগ নাই, আমি দুনিয়ার একটু মর্যাদার কথা আপনাদের সামনে তুলে বলি, ধারাবাহিকভাবে জয়টা বলতে পারি, কি কেন আপনারা? ধারাবাহিকভাবে জয়টা বলতে পারি, দুনিয়া প্রথম, দুনিয়ার মর্যাদা আছে কিনা নাই?
আরবের এখন দুনিয়ার মর্যাদা আছে কিনা নাই, নেক আমল করলে দুনিয়াতে মর্যাদা লাভ করা যায় কিনা যায় না? নাস্তিক আর মুর্তাদের বাচ্চারা এগুলা বিশ্বাস করে না, এগুলা বিশ্বাস করে না, মনে করে নাস্তিক আর মুর্তাদের বাচ্চারা যে মোল্লা মৌলবীরা যে কথাগুলা বলে এগুলা মোল্লা মৌলবীর মন গড়া কথা। আপনারা কি কন মোল্লা মৌলবীর মন গড়া কথা না কোরআন হাদিসের কথা? তুই নাস্তিকের বাচ্চা যা বলস এইগুলো হলো মন গড়া কথা, ঠিক না? বেঠি না? আপনারা মানবেন না, এগুলো হলো মন গড়া কথা। মোল্লা মৌলবীরা মন গড়া কথা বলে না, মোল্লা মৌলবীরা বলে আল্লাহর কথা, মোল্লা মৌলবীরা বলে নবীর কথা, ঠিক না? বেঠি নবী যা বলছেন আল্লাহ যা বলছেন এর থেকে নবী আর কি মোল্লা মৌলবীরা কথা বলে না? বিশ্বাস করবেন না আপনারা, আমি যে কথাগুলো বলছি এগুলো কি কোরআন হাদিসের বাহির থেকে বলতেছি? কোরআন হাদিসের বাহির থেকে বলতেছি না ভিতর থেকে বলতেছি? ও নাস্তিকের বাচ্চা তুমি কেমন করে কও মোল্লা মৌলবীর মন গড়া কথা? এগুলো মোল্লা মৌলবীর কথা না, এগুলো আল্লাহর কথা, এগুলো রসুলের কথা। এখন আসেন ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে এই দুনিয়ার মর্যাদাটা বুঝাইতে গিয়ে সেরিয়া একটা ঘটনা তুলে ধরি, দুনিয়ার কথাটা বুঝাইতে গিয়ে একটা ঘটনা আমি বলি, নেক আমলের দ্বারা কতটুকু মর্যাদা লাভ করা যায় এই কথাটা যদি বলতে হয় একটা আল্লাহর একজন ওলির আলোচনা করতেই বলে কয়।